আমাদের মোবাইল ফোনটাতে কোনো ধরনের সমস্যা হলে সেটা চেক করানোর জন্য কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু এই কাজটা আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে থেকেই খুব সহজেই চেক করে নিতে পারেন যে আসলে ফোনে কি কি সমস্যা রয়েছে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রসেসটা শিখে নেবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই কাজটুকু করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ডিভাইস ইনফো। প্রথমে যে অ্যাপসটা আসবে সিম্পলি এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। প্রথমে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই অ্যাপস এর আরো এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনাদের ডিভাইস সম্পর্কে সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। মোবাইলে কি কি সমস্যা আছে সেটা চেক করার জন্য উপরের এই লেখাগুলো একটু স্ক্রল করলে ব্যাটারি বলে একটি লেখা পেয়ে যাবেন, সিম্পলি সেটাতে একটি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারির হেলথটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনের ব্যাটারি হেলথটা কিন্তু গুড রয়েছে। এরপরে উপরের লেখাগুলো স্ক্রল করে শেষের দিকে আসলে টেস্ট বলে একটি লেখা পেয়ে যাবেন, সিম্পলি সেটাতে একটি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনাদের ফোনের সকল কিছু চেক করে নিতে পারবেন। তো প্রথমে আসি ডিসপ্লে। ডিসপ্লের উপর একটি ক্লিক করে দিবেন, এরপর নেক্সট লেখাতে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে। স্ক্রিনের উপর টাচ করলে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরকম এক কালার আসলে কিন্তু ইজিলি বোঝা যায় যে ডিসপ্লেতে কোনো ধরনের স্ক্র্যাচ আছে নাকি। এখান থেকে ব্যাগ এসে মাল্টিটাসে একটি ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবেন আপনাদের টাচ স্ক্রিনটা সব জায়গায় কাজ করে নাকি, এটার মাধ্যমে কিন্তু সেটা আপনারা টেস্ট করতে পারবেন। এইভাবে আপনারা সবকিছু চেক করে নেবেন। আমি এখন সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এছাড়াও সহজ একটি ওয়ে আছে, উপরে অটোমেটিক টেস্ট, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আপনাদের ফোনটা টেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু দুইটা সমস্যা দেখাচ্ছে। একটা হচ্ছে লাস্ট রিস্টোর, আমি অনেকদিন ধরে ফোনটা রিস্টোর দেইনি এই জন্য এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আমি 30 সেকেন্ডের বেশি স্ক্রিন লকটা সেট করে রেখেছি এই জন্য কিন্তু সেই সমস্যাটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটা খুব সহজেই চেক করে নিতে পারেন। এই ছিল মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।